1982 সালে 24 জুন ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট 009 37,000 ফুট উচ্চতায় উঠছিল। তখনই হঠাৎ প্লেনের বাইরে উজ্জ্বল আলো ঝলমল করতে থাকে। আবহাওয়া একদম পরিষ্কার ছিল, কিন্তু তারপরেও প্লেনে অদ্ভুত এক ধরনের আলো দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন প্লেনটা আকাশে নয়, বরং তারাদের মাঝে মহাকাশে উঠছে আর একটা অন্য জগতে পৌঁছে গেছে। এমন একটা দুনিয়া যেখানে শুধু চারদিকে আলোই আলো। তারপর হঠাৎ করে প্লেনের চারটে ইঞ্জিন ফেল হয়ে যায়। এই প্লেনটা কিভাবে একটা অন্য দুনিয়ায় চলে গিয়েছিল আর কিভাবে পাইলটের সাহসিকতা সবাইকে একটা নতুন জীবন ফিরিয়ে দিয়েছিল, সেই পুরো কাহিনীটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। 1982 সালে 24 জুন লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বোয়িং 747-এর একটা বিমান ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট 009 মুম্বাই হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছিল। প্লেনে 248 জন প্যাসেঞ্জার এবং 15 জন ক্রু মেম্বার ছিলেন। প্লেনটা 32 বছর বয়সী ফার্স্ট অফিসার রোজার গ্রিপস এবং 41 বছর বয়সী ক্যাপ্টেন হেনরিক হেনরি মুডি ওড়াচ্ছিলেন। এছাড়াও সেই প্লেনে আরেকজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ব্যারিও উপস্থিত ছিলেন। 8:40 প্লেন হিথ্রো এয়ারপোর্ট থেকে সমুদ্রের রাস্তা দিয়ে ভারতীয় সমুদ্র সীমার দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর এই প্লেনটা জাকার্তার উপর দিয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন ডিনার করে ওয়াশরুমে যান। সেই সময় ক্যাপ্টেন কর্নার থেকে ধোয়া বেরোতে দেখেন। তিনি দ্রুত ককপিটে যান। তারপর তিনি যে দৃশ্যটা দেখেন সেটা সত্যি অবিশ্বাস্য ছিল। প্লেনের উইন্ড স্ক্রিনে উজ্জ্বল আলো ঝলমল করছিল। এত আলো তো ঝড়ঝঞ্ঝার পরে মেঘের মধ্যে দিয়ে গেলেও দেখা যায় না। তারা ওয়েদার র্যাডারের দিকে তাকান। র্যাডার অনুসারে সব কিছু স্বাভাবিক ছিল। দূর দূরান্তে কোনো ঝড় বা মেঘের চিহ্ন ছিল না। আকাশ একদম পরিষ্কার থাকার পরেও প্লেনটা চমকাচ্ছিল। প্লেনে উপস্থিত পাইলটরা তাদের ক্যারিয়ারে আগে কখনো তারা এমন দৃশ্য দেখেননি বা এরকম ঘটনার কথা শোনেননি। এরপর একজন পাইলট প্যাসেঞ্জার কেবিনে চলে যান। প্লেনের উইং থেকে দ্রুত বেগে আলো বেরিয়ে আসছিল, এমনকি প্লেনের ইঞ্জিনও চকচক করছিল। কেবিন এবং ককপিটে ধীরে ধীরে ধোঁয়া ভরে যেতে থাকে। প্লেনে উপস্থিত পাইলটরা এমন একটা সমস্যার সম্মুখীন হতে চলেছিলেন যে বিষয়ে তাদের কখনো ট্রেনিং দেওয়া হয়নি। প্লেনের এত উজ্জ্বল আলো কীভাবে বেরোচ্ছিল এই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না। দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল ঠিকই, কিন্তু ধীরে ধীরে এটা একটা ভয়ানক রূপ নিতে শুরু করে। প্লেন যত এগিয়ে যেতে থাকে কেবিনে ধোঁয়া আরও তত বেশি করে ছড়িয়ে পড়ছিল। প্রায় 4 মিনিট এইভাবে অতিক্রান্ত হয়ে যায়। তখন ফার্স্ট অফিসার চিৎকার করে বলেন, 4 নম্বর ইঞ্জিন ফেল হয়ে গেছে, এই ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোচ্ছিল। পরবর্তী 1 মিনিটে বাকি 3টে ইঞ্জিনও ফেল হয়ে যায়। সমস্ত ইঞ্জিন আগুনের কবলে পড়ে নষ্ট হয়ে যায়। সেই সময় প্লেনের উচ্চতা ছিল 37,000 ফুট। ফার্স্ট অফিসার দ্রুত এটিসিতে ফোন করেন এবং বলেন যে 4টে ইঞ্জিনই ডেড হয়ে গেছে, কিন্তু এটিসি ঠিকভাবে শুনতে পায়নি। তাদের মনে হয়েছিল শুধুমাত্র 4 নম্বর ইঞ্জিনটা ডেড হয়ে গেছে। প্লেনটা এবার 37,000 ফুট উচ্চতা থেকে 26,000 ফুট উচ্চতায় চলে এসেছিল। সমস্ত ইঞ্জিন ফেল হয়ে যাওয়ায় এর ভেতরে অক্সিজেন সাপ্লাইও বন্ধ হয়ে গিয়েছিল। প্লেনের এপিউ অর্থাৎ অক্সিলারি পাওয়ার ইউনিট থাকে, যা এরকম অবস্থায় শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাপ্লাই করে, কিন্তু দুর্ভাগ্যবশত এপিউতেও কিছু ত্রুটি দেখা যায়। এসব কিছুর পরে প্লেনের উচ্চতা, এয়ার স্পিড, সমস্ত সেন্সর ভুল ইন্ডিকেশন দিতে শুরু করে। অন্যদিকে সমস্ত প্যাসেঞ্জাররা এইসব দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তারা তাদের আত্মীয়দের মেসেজ পাঠানোর জন্য নোট লিখতে থাকেন, যাতে তাদের মৃত্যুর পর তাদের লেখা শেষ চিঠি তাদের বাড়ির মানুষের কাছে পৌঁছে যায়। বোয়িং 747-এর গ্লাইড রেশিও 15:1, অর্থাৎ প্লেন প্রতি 15 ফুট এগোলে প্লেনটা 1 ফুট নিচে নেমে যায়। এইভাবেই প্লেনটা ইঞ্জিন ছাড়াই সামনের দিকে গ্লাইড করতে পারে। সেই হিসেবে পাইলট ক্যালকুলেট করেন যে প্লেনটাকে কি জাকার্তা এয়ারপোর্টে নিয়ে যাওয়া সম্ভব নাকি সম্ভব নয়। তবে এখানে সবথেকে বড় সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ সেই রাস্তায় একটা বিশাল পর্বত ছিল আর এই প্লেনটা যে কোনো অবস্থাতেই ইঞ্জিন ছাড়া পর্বতের উপর দিয়ে যেতে পারত না। হ্যাঁ, যদি কোনো চমৎকার হতো এবং 4টের মধ্যে 1টা ইঞ্জিন চালু হতো তাহলে হয়তো প্লেনটা ক্র্যাশ হওয়ার হাত থেকে বাঁচাতে পারত। পাইলটদের কাছে রিক্স নেওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা ছিল না। এবার প্লেনটা ক্রমশ পর্বতের দিকে এগিয়ে যায়। ফার্স্ট অফিসার বলেন যে আমরা অনেকবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেটা এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। পর্বতের সাথে ধাক্কা খাওয়ার আগে ইঞ্জিন স্টার্ট হওয়ার কোনো গ্যারান্টি কি আছে? ক্যাপ্টেন উত্তরে জানান, এই সময় আমাদের প্লেন 20,000 ফুট উচ্চতায় আছে। আমাদের প্লেন যতক্ষণ না 12,000 ফুট উচ্চতায় পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করতে থাকব। ইঞ্জিন স্টার্ট হলে ঠিক আছে, না হলে প্লেনটাকে সমুদ্রে ল্যান্ড করিয়ে দেব। প্লেনটাকে সমুদ্রে ল্যান্ড করানোটাও একটা ভালো অপশান। প্লেন এমনভাবে ডিজাইন করা হয় যে সেটা জলে ল্যান্ড করার পরেও কয়েক ঘন্টা ভাসতে পারে। ক্যাপ্টেন প্যাসেঞ্জারদের জন্য একটা ঘোষণা করেন। তিনি বলেন,
আমি আপনাদের ক্যাপ্টেন বলছি। আমাদের প্লেনে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সমস্ত ইঞ্জিন ফেল হয়ে গেছে। আমরা জানি না যে কি হচ্ছে, কিন্তু আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি এটা ঠিক করার। সমস্ত প্যাসেঞ্জার অক্সিজেন মাস্ক লাগিয়ে প্রার্থনা করতে থাকে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। প্লেন নিচে নামার সাথে সাথে অতিরিক্ত আলোর ঝলমল কমতে থাকে। এবার প্লেনটা প্রায় 13,000 ফুট উচ্চতায় চলে আসে, কিন্তু তখনও প্লেনের একটা ইঞ্জিনে স্টার্ট হয়নি, যার ফলে পাইলটদের কাছে একটা মাত্র পথই খোলা ছিল, আর সেটা হলো প্লেনটাকে সমুদ্রে ল্যান্ড করানো, না হলে প্লেনটা পর্বতের সাথে ধাক্কা খেয়ে যেত। এরপর ওয়াটার ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু তখনই একটা চমৎকার ঘটে। 4 নম্বর ইঞ্জিন পুনরায় স্টার্ট হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে বাকি 3টে ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। 13,000 ফুট উচ্চতায় সেই উজ্জ্বল আলো আর দেখা যাচ্ছিল না। এবার প্লেনটাকে আর ওয়াটার ল্যান্ডিং করানোর প্রয়োজন ছিল না। প্লেনটা পর্বতের উপর দিয়ে এগিয়ে জাকার্তা এয়ারপোর্টের দিকে বেরিয়ে যায়। প্লেনের সম্পূর্ণ কন্ট্রোল আরেকবার ফিরে আসলেও বাইরের কোনো কিছু দেখা যাচ্ছিল না। তারপর এবার পুনরায় 2 নম্বর ইঞ্জিন ডেড হয়ে যায়। এবার ধীরে ধীরে প্লেনটা নিচের দিকে নামতে থাকে। রানওয়ে লাইট ঝাপসা হয়ে এসেছিল। এখানে ILS না থাকায় প্লেন ল্যান্ড করতে ভীষণ সমস্যা হচ্ছিল, কিন্তু এমার্জেন্সি ল্যান্ডিং ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এই জন্য পাইলট ধীরে ধীরে প্লেনটাকে নিচের দিকে নামিয়ে আনেন, আর শেষমেশ প্লেনটা সুরক্ষিতভাবে ল্যান্ড হয়ে যায়। এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি। প্লেনটা কোনোভাবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও অনেক প্রশ্নের উত্তর তখনও অজানা ছিল। সেগুলো হলো, প্লেনের বাইরে এত আলো ঝলমল কেন করছিল, কেন প্লেনের ভিতরে ধোয়া ভরে গিয়েছিল, প্লেনের সমস্ত ইঞ্জিন কীভাবে খারাপ হয়ে গেল, এই সব প্রশ্নের উত্তর খোঁজা বাকি ছিল। তদন্তকারী টিমের সদস্যরা দেখেন যে প্লেনের বাইরে সব জায়গায় এমনভাবে ছিঁড়ে গিয়েছিল যা দেখে মনে হচ্ছিল কোনো ধারালো জিনিস দিয়ে বা পাথর দিয়ে প্লেনের বাইরের পার্টসগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত উঁচু জায়গায় পাথর আসবে কোথার থেকে? এই জন্য মাইক্রোস্কোপিক লেভেলে বিষয়টা তদন্ত করা হয়। তখন জানা যায় যে এটা সাদা বালির কারণে হয়েছে। এই ধরনের বালি সাধারণত আগ্নেয়গিরি থেকে বের হয়। এরপর ধীরে ধীরে বিষয়টা স্পষ্ট হতে শুরু করে। আসলে সেই সময় জাকার্তাতে একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল, যার ভেতর থেকে নির্গত গ্যাসে অনেক পার্টিকেল ছিল। সিলিকেটস, অ্যাশ, স্টোন, এই মেঘের মধ্যে এক ধরনের সাদা মেঘ থাকে যা ভীষণ হালকা এবং ছোট হয়, প্রায় 1 ন্যানোমিটারের সমান। এই মেঘ গরম গ্যাসের সাথে মিশে প্রায় 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এই হালকা গ্যাসের মেঘ 37,000 ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। যখন হাই স্পিডে এগিয়ে যাওয়া প্লেনটা এই ছোট ছোট পার্টিকেলের সাথে ধাক্কা খায়, তখন উজ্জ্বল আলো ঝলমল করতে থাকে। অন্যদিকে ভলকানিক গ্যাস ডিটেক্ট করতে না পারাই র্যাডারে দেখা যায় যে আবহাওয়া পরিষ্কার আছে। অনেক আগ্নেয়গিরি থেকে সিলিকেটসের পার্টিকেল বেরোয় যার বয়লিং টেম্পারেচার প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে প্লেনের ইঞ্জিন 1400 ডিগ্রি পর্যন্ত গরম থাকে। যখন প্রচুর পরিমাণে সিলিকেটস পার্টিকেল ইঞ্জিনের ভেতরে চলে যায়, তখন ধীরে ধীরে সেগুলো গলতে শুরু করে। এই গলে যাওয়া সিলিকেটস এবং বালি ইঞ্জিনে প্রবেশ করে এবং ধীরে ধীরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কিন্তু প্লেন যত নিচে নেমে যায়, তত এই সমস্ত উপাদানগুলো বন্ধ হয়ে যায়। আর দীর্ঘ সময় ইঞ্জিন বন্ধ থাকায় সিলিকেটসের পার্টিকেল ঠান্ডা হয়ে কাচে পরিণত হয়। এরপর যখন ইঞ্জিন পুনরায় চালু করা হয়, তখন সমস্ত কাঁচ ভেঙে বাইরে চলে আসে। এবার প্লেন 15,000 ফুটের থেকেও নিচে চলে আসে, যেখানে সিলিকেটসের মেঘ ছিল না। আগ্নেয়গিরির পার্টিকেল সবথেকে বেশি ড্যামেজ করেছিল প্লেনের উইন্ডস্ক্রিন, এই জন্য উইন্ডস্ক্রিন একেবারে ঝাপসা হয়ে গিয়েছিল। এই ধরনের ঘটনা ইতিহাসে আগে কখনো ঘটেনি। তবে পাইলটদের সাহসিকতার কারণে প্লেনের 248 জন যাত্রী এবং 15 জন ক্রু মেম্বারের প্রাণ বেঁচে যায়।